আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ইয়ার রনি। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব এসএসসি পরীক্ষায় এবার যে ইমেলটি আসবে, এসএসসি 2022 ইমেল রাইটিং। তো অবশ্যই ভিডিওটা তোমার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে, খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। তো তোমাকে যে জিনিসটা করতে হবে, ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এসএসসি পরীক্ষায় এবার যে ইমেলটি আসবে সেটা জানার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে আমি কিছু ইমেলের সাজেশন দিয়ে রেখেছি। তো এই ইমেলগুলো অবশ্যই তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ইমেল। তো এখানে যে ইমেলগুলো আছে এই প্রত্যেকটা ইমেলই আমাদের এই চ্যানেলে রয়েছে। তুমি ইচ্ছা করলে সেই ইমেলগুলো তুমি দেখে নিতে পারো, কিংবা আমি ভিডিও করেছি মাল্টিপল ইমেল রেটিং সিস্টেম, মাল্টিপল ইমেল রেটিং সিস্টেম নামক একটি ভিডিও করেছি। তুমি ইচ্ছা করলে সেই ইমেল থেকে তুমি একটি ইমেল পড়ে যে কোনো ইমেল তুমি কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? তারপরও আমি তোমাকে ইমেল কীভাবে লিখতে হয় সেটাও সম্পর্কে আমি বলবো। তো শুরুতে এখন তোমাকে বলে নিচ্ছি যে তোমার জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি তোমার না পড়া হয়ে থাকে অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করব যে এই ইমেলগুলো তুমি অবশ্যই পড়ে নাও, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে সাজেশন অনুযায়ী এখানে দেখো থ্রি স্টারগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে টু স্টার যেগুলো রয়েছে সেগুলো অত ইম্পর্টেন্ট না, বাট থ্রি স্টারগুলো যেন তোমার কোনোভাবেই মিসিং না হয়। আর যদি পারো তাহলে তুমি সবগুলোই পড়ো, ঠিক আছে? তো এখানে দেখো যে প্রথমত আমি যেটা রেখেছি থ্রি স্টার দেওয়া, প্রিপারেশন অফ এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষার প্রস্তুতি, এই সম্পর্কিত ইমেল। এরপর দেখো তারপরটা আছে থ্রি স্টার দেওয়া, প্ল্যান আফটার এক্সাম, মানে পরীক্ষার পরে তোমার পরিকল্পনা কী, কিংবা হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার এক্সাম, পরীক্ষার পরে তুমি কী করতে চাও, একই কথা। ওকে, তারপর দেখো থ্রি স্টার রয়েছে কন্ডোলেন্স ফাদার্স বা মাদার্স ডেট, অর্থাৎ তোমার বন্ধুর পিতা বা মাতা মারা গেছে, তো বন্ধুকে সান্ত্বনা স্বরূপ তুমি ইমেল লিখবে, সেটা হচ্ছে কন্ডোলেন্স ফাদার্স বা মাদার্স ডেট। ইওর এল্ডার সিস্টার্স ম্যারেজ সেরিমনি, হ্যাঁ, তোমার বন্ধু তোমাকে, তোমার বন্ধুকে তুমি কী করবে, তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে দাওয়াত দিবে, তো সেটা ইওর এল্ডার সিস্টার ম্যারেজ সেরিমনি। এরপরে কংগ্রেচুলেশনস ফর ব্রিলিয়ান্ট সাকসেস বা ব্রিলিয়ান্ট রেজাল্ট, ঠিক আছে, কংগ্রেচুলেশনস ফর ব্রিলিয়ান্ট সাকসেস বা ব্রিলিয়ান্ট রেজাল্ট। এরপর দেখো থ্রি স্টার দেওয়া আছে থ্যাংকস ফর বার্থডে গিফট, হ্যাঁ, থ্যাংকস ফর বার্থডে গিফট, অর্থাৎ বার্থডে গিফট পাঠিয়েছে তোমার বন্ধু তোমাকে, তাকে তুমি ধন্যবাদ জানিয়ে একটা ইমেল লিখবে। এরপরে ইনভাইটেশন ফর বার্থডে পার্টি, বার্থডে পার্টি, তোমার বার্থডে পার্টি, এই বার্থডে পার্টিতে তোমার বন্ধুকে ইনভাইটেশন করবে। এরপরে পরেরটা রয়েছে টু স্টার, অ্যাডভাইস ইওর ইয়ঙ্গার ব্রাদার টু গিভ আপ স্মোকিং, হ্যাঁ, তোমার ছোটো ভাইকে উপদেশ দিবে স্মোকিং ছাড়ার জন্য, ধূমপান ছাড়ার জন্য। এরপর আবার একটা টু স্টার রয়েছে, অ্যাডভাইস ইওর ইয়ঙ্গার ব্রাদার টু অ্যাবস্টেন ফ্রম কপিং দ্য এক্সাম, হ্যাঁ, তোমার ছোটো ভাইকে পরামর্শ দেবে যাতে পরীক্ষা সে নকল না করে। এরপরে থ্যাংকস ফর হসপিটালিটি, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইমেল, থ্যাংকস ফর হসপিটালিটি, হ্যাঁ, অর্থাৎ তুমি তোমার বন্ধুর বাসায় কিছুদিন ছিলে, বেড়াতে গিয়েছিলে, সেখানে তোমাকে অনেক আদর যত্ন করা হয়েছে, তো তাকে আন্তরিকতা জানিয়ে একটা চিঠি লিখবে বা ইমেল লিখবে, সেটা হচ্ছে থ্যাংকস ফর হসপিটালিটি। ওকে, এখন কথা হচ্ছে ইমেল লেখার নিয়মকানুন সম্পর্কে তোমাকে বলছি যে ইমেল তুমি কীভাবে লিখবে। এই সম্পর্কিত আমি অনেক ভিডিও করেছি, তুমি চ্যানেলের ভিডিওগুলো থেকে সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? এছাড়া আমি প্রয়োজনের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমত তোমাকে যে জিনিসটা করতে হবে যে এখানে আগে ফর্ম লিখতে হতো, এখন ফর্ম লিখতে হয় না, তো এখানে টু লিখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে টু লিখবে, ঠিক আছে, টু
ধরো এখানে টুতে হচ্ছে তোমার নিজে তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তো এখানে দেখো যে তোমার বন্ধুর যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা তোমাকে এখানে লিখতে হবে। ওকে, ধরো তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেসটা কি aronny1.bd@gmail.com, ঠিক আছে। আচ্ছা, এখন সাবজেক্ট দিয়ে দেবো, প্রিপারেশন অফ এসএসসি এক্সাম, প্রিপারেশন অফ এসএসসি এক্সাম। তো এখানে আসলে এখানে তোমার বন্ধুর যে নাম এখানে তাহলে হবে কি, এখানে কি হবে? আচ্ছা, তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে তোমাকে সাবজেক্ট দিতে হবে যে বিষয়ে ইমেলটা আসবে, যেমন প্রিপারেশন অফ এসএসসি এক্সাম। সাপোজ ধরো এটা আসলো প্রিপারেশন অফ এসএসসি এক্সাম, তাহলে সেই সাবজেক্টটা তুমি দিয়ে নাও, প্রিপারেশন অফ এসএসসি এক্সাম। তো এখানে দেখো ডিআর রনি, যার কাছে লেখা হচ্ছে, অর্থাৎ তোমার বন্ধুর নাম রনি, ঠিক আছে, তাহলে ডিআর রনি যাকে লিখছো তার নামটা মেনশন করতে হবে। তো টেক মাই কর্ডিয়াল সালাম, টেক মাই কর্ডিয়াল সালাম, আমার আন্তরিক সালাম নিও, টেক মাই কর্ডিয়াল সালাম, আমার আন্তরিক সালাম নিও। আচ্ছা, আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দি গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাই দ্য ওয়ে, এখানে কমা দিবে অবশ্য, বাই দ্য ওয়ের পরে কমা, আই রিসিভড ইওর ইমেল, আমি তোমার ইমেল পেয়েছিলাম। ইউ ওয়ান্টেড টু নো দ্যাট মাই প্রিপারেশন অফ এসএসসি এক্সাম, তুমি জানতে চেয়েছিলে যে, বা ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, এখানে দ্যাট না দিয়ে অ্যাবাউটও দিতে পারো, যে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রিপারেশন অফ এসএসসি এক্সাম। তাহলে এটা জানতে চাওয়ার ক্ষেত্রে এই ধরনের কথা লিখতে হয়, আর যদি কোনো কিছু জানতে চাওয়া না হয় তাহলে সেক্ষেত্রে বাই দি ওয়ে আই হ্যাভ লার্ন দ্যাট, হ্যাঁ, যাই হোক আমি জানতে পারলাম যে ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করেছো। এটা হচ্ছে কংগ্রেচুলেশন, ব্রিলিয়ান সাকসেস, এটার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তো নাও আই এম রাইটিং সাম ওয়ার্ডস অন ইট, নাও আই এম রাইটিং সাম ওয়ার্ডস অন ইট, আমি এই সম্পর্কে তোমায় কিছু লিখছি। এরপর কি, নো মোর টুডে, আজ আর নয়, রাইট টু মি সুন, আমাকে দ্রুত লেখো, ঠিক আছে। এরপরে তো মূলত এটাকে শেষ করে দিতে হবে, এই যে ইওর এভার, ইওর এভার তোমার বন্ধু, হ্যাঁ, ইওর এভারের জায়গায় ইওর ফ্রেন্ড দিতে পারো, তুমি ইওর ব্রাদার দিতে পারো, ঠিক আছে, আসিফ, ইওর কাজিন দিতে পারো। তো এখানে মূলত এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। এখন কথা হচ্ছে, যদি আমি এই ভিডিওতে যদি আমি অনেকগুলো এই সবগুলো ইমেল নিয়ে কথা বলতে চাই, তাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। তো অলরেডি এই সম্পর্কে আমার ভিডিও চ্যানেলে করা আছে, তুমি সেগুলো অবশ্যই দেখে নেবে, কিংবা আমি তুমি যদি বলো তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে সেগুলো লিংক দিয়ে দেবো, তো তুমি সরাসরি ওই লিংক থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।